না, ক্যাপ্টেন তো সবসময় সাপোর্ট করে আমাদের, বিশেষ করে এত রান হওয়ার পরও কিন্তু আমাদের সবসময় আমার কাছে এসে এসে আমার সাথে কথা বলার চেষ্টা করেছে এবং বলেছে যে এখন এই সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে এরকম বোলিং করার চেষ্টা কর। সো আমাদের যে ক্যাপ্টেন আছে এবং সিনিয়র প্লেয়ার আছে সবাই সবসময় হেল্প করার চেষ্টা করছে। দেখেন রান কিন্তু অনেক হয়েছে এবং আমি মাঝে মাঝে শর্ট বল করেছি, বাউন্ডারি খেয়েছি, খারাপ বোলিং করেছি, আমার কাছে এসে সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করেছে যে কীভাবে ভালোটা করা যায় এবং তুই পারিস, যে এইগুলো সবসময় উৎসাহ দিয়েছে। আসলে তাইজুল ভাইয়ের কথা বলবো, তাইজুল ভাই খুবই ভালো বোলিং করেছে বিকজ সে অনেকদিন পর সেই ইংল্যান্ড সিরিজের পর কিন্তু আবার আজকে এই ম্যাচে খেলেছে ভারতের সাথে, লাস্ট দুইটা টেস্ট খেলেনি নিউজিল্যান্ডে। সো আশা করি যে সে মেন্টালিটি যে এত স্ট্রং ছিল এবং সে যে খুব ভালো কামব্যাক করছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সে খুব ভালো জায়গায় বল করেছে, তাইজুল ভাই একদম টাইট লেন্থে বল করেছে এবং তার বেলা কিন্তু খুব মাঝে মাঝে বল টানও করেছে, কয়েকটা বিটও হয়েছে, উইকেট টেকিং বল হয়ে গেছিলো। বাট আমার কাছে মনে হয় যে সে যে লাইন লেন্থে করেছে এবং যে টাইট লেন্থে বল করেছে খুবই ভালো বোলিং করেছে। হ্যাঁ অবভিয়াসলি, আসলে অবভিয়াসলি কনফিডেন্ট দেবে। আর আমার কাছে যখন রান হচ্ছিল, যখন উইকেট পড়তেছিল না, তখন আসলে আমার মনের ভিতর থেকে এমন একটা জিনিস আসতেছিল যে হয়তো ভালো যদি কোনো অপরচুনিটি পাই 50-50 আমি 100% করে নেবো, হতে পারে ক্যাচ, হতে পারে রান আউট। আমার মাঠের ভিতর ওইরকম আমি নিজেকে মেন্টালিটি সেট আপ করছিলাম, আল্লাহর রহমতে ওইরকম একটা ক্যাচই এসে গেছে।